আজকে কোনো ইন্ট্রো দেবো না, ঠিক আছে? শুধু ফাটাবো। কাকে ফাটাবো? আরে আমাদের ইউটিউবের শো কল গোড়ামুখী ডাইনি লোটে সুটকি দালাল, তাকে ফাটাবো। আর তার সাথে তার মালকিন ডাইনি মা, তাকে নিয়ে আজকে ফাটাবো, ঠিক আছে? তো যারা চলে এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা পটাং পটাং করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এই লোটা সুটকি ভিডিও করছে, লোকের নামে মিথ্যে চারিতা করছে। এর আগেও তোমরা দেখেছো যে ও একজন আর কেস নিয়ে বলেছিল চুপ করে যেতে, এখন বলছে কি যে আমার এতে কি লাভ আছে। তোর সেই সময় যে লাভটা ছিল ভিউস, হ্যাঁ এই সময়ও তোর সেই লাভটাই আছে ভিউজ, কারণ তুই শুধু ভিউজ ছাড়া কিচ্ছু বুঝিস না, বুঝেছিস তো? না তোর বড় বুঝিস, না তোর শ্বশুর শাশুড়ি বুঝিস, না তোর রিলেটিভ বুঝিস, আর কি বুঝবি? খুব মতন খেয়েছিস না? আগের দিনের ভিডিওতে দেখছিলাম এটাই আমার শেষ ভিডিও, আমার ঘরের লোকদের খুব চোষা চুষাচ্ছি, আর চুষতে পারবো না, কারণ প্রচুর লোকের জুতো ছাঁটা লাতি জুতো সব খাচ্ছি আমি, তাই না? তো সেই জন্য পেছনের ভয় এখন বলা শুরু করেছে যে ঘরের লোককে নিয়ে আর আমি কিছু করতে পারবো না, কারণ ঘরে এখন জুতো খাচ্ছে, ঘরে এখন জুতো খাচ্ছে ওর যে শ্বশুর শাশুড়ি রয়েছে, ঠিক আছে? এতদিন যে নেই, কেন নেই, কোথায় আছে, কি চলছে, ঠিক আছে? সেটা তো জানি আমি, সেটা আমি জানি, ঠিক আছে? লোকের দায়িত্ব নিয়ে বলছে, মানে একটা বাবার দায়িত্ব নিয়ে কথাবার্তা বলছে, যে বাবার এত দায়িত্ব হওয়ার কথা ছিল। আরে লোটে সুটকি দালাল, বলছি তোর মালকিনের তো বড় দায়িত্ব হওয়া উচিত, তোর মালকিন তো একটা বাচ্চার মা রে, একটা দুগ্ধপোষ্য শিশুকে ছেড়ে দিয়ে একটা পরের ডান্ডা ধরে চলে গেল বেরিয়ে, ঠিক আছে? তো বেরিয়ে গেল তারপরে দেখ কত বড় দায়িত্ব পালন করেছে, সে বাচ্চাটাকে মাটিতে শুয়ে রেখে দিয়েছে, বুঝেছিস? দেওয়া খাট নিয়ে অন্য কারোর সাথে সুহাগ রাত পালন করবে বলে নিয়ে চলে গেল রে। আরে আরে এই শীতে কাঁথা কম্বল মুড়ি দিয়ে গুটকা করার সাথে সাথে সুহাগ রাত পালন করবে রে। আরে আরে একটা কচি বাচ্চা, দুধের বাচ্চা, সে মাটিতে শুচ্ছে। তুই আগে তোর মালকিনকে শেখারে নীতিবত্তা, বুঝেছিস? বাবার থেকে তো মায়ের কর্তব্য বেশি হওয়া উচিত, কারণ মা পেট ছিঁড়ে ওই বাচ্চাটাকে বের করে, বুঝলি তো? 10 মাস 10 দিন বাচ্চাটাকে পেটে রাখার পরে ভূমিষ্ঠ করে সেই মা, তো মায়ের টান সব থেকে বেশি হওয়া উচিত। অথচ তো মায়ের টান কোথায়? মায়ের টান হচ্ছে পরপুরুষের কিসের দিকে, কিসের দিকে? তুইও জানিস যেদিকে তুইও তাকিয়ে থাকিস, তোর ভাগনার, তারপরে আমার, বুঝেছিস তো? তো যাই হোক, বলছি কি শোন, তোর নীতিবাক্য যেগুলো রয়েছে সেগুলো তোর ওই মালিককে দে আগে, তোর মালকিন যে রয়েছে তাকে দে আগে, বুঝেছিস? যে বাচ্চাটাকে ওইভাবে ফেলে দিয়ে চলে গেছে মাটির মধ্যে শোয়াচ্ছে, ও কি করবে না করবে করেছে, পরের দিনই ঠিক জোগাড় করে নিয়েছে। কে কি দেবে, গিফট দেবে না দেবে সেটা বাচ্চাটার উপরে সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কেউ যদি গিফট দেয় তোর এত জলে কেন রে? লোকের জিনিসপত্র দেখলে আমার বউ এই পেয়েছে সেটা দেখলেও তোর জ্বলছে, লোকের কি কি কে কি পাচ্ছে গিফট সেটা দেখলেও তোর জ্বলছে। বাপের জন্ম তো পাসনি, ওই জন্য তো ওই ঘরে এসে ঢুকেছিলিস, যে দেখেছিলিস বড় দোতলা লজ আছে, এইখানেই ঢুকবো, ঢুকে আমি পিন্ডি চটকে চটকে এদের খাবো, ঠিক আছে? তো যাই হোক, বলছি কি শ্বশুর শাশুড়ি কেন চলে গেছে রে? শ্বশুর শাশুড়ি কেন চলে গেছে? শুনছি নাকি ওই বাড়িতে খুব চলছে তোর মাসি শাশুড়িদের সাথে, তোর এটা রফাদফা করার জন্য অনেক কিছু চলছে, তুই অপেক্ষা কর না, তুই দেখতে পাবি তোর কি হতে চলেছে। আর সেটা তুই নিজেও জানিস, সেটা তুই নিজেও জানিস, অথচ ভিডিওতে এসে আমি আর ঘরের লোককে কিচ্ছু বলবো না, নাহলে আমার পেছনে লাতি মেরে বের করে দেবে, তারপর আমি কোথায় যাবো? পরকিয়াতে এখনো কাউকে ধরিনি, বাগনাটাও চলে গেল, তাই না? তারপরে তো আছে তোর ওই আউল ভাই, তারপরে ওই গুটকাখোর ভাই, তোর সবই তো তোর ভাই, আমিও ছিলাম ভাই, কিন্তু আমাদের দেখে তোর ভীষণ ওঠে ভাই, বুঝেছিস? যাই হোক, তাক তো বলছি তুই আগে এই নীতিবাক্যগুলো তোর নিজেদের লোককে আগে দে, নীতিবাক্যগুলো তোর নিজেদের লোককে দে। তোর ঘর থেকে তোর শ্বশুর শাশুড়িকে তাড়িয়ে দিয়েছিস, তোর বরের নীতিবাক্য কোথায় গেল? নীতিপরায়ণ হতে পারছে না যে এরকম ধরনের একটা ডাইনি স্ত্রীর জন্যে, মানে আমার এই ডাইনি স্ত্রীটা এমন ধরনের উৎপাত করেছে, আমার ঘর থেকে আমার শ্বশুর শাশুড়ি বেরিয়ে গেছে, এই ডাইনিটা বসে বসে ইউটিউবে এমন এমন ভিডিও করে, আমার শ্বশুর আমার বাপ মায়ের মানিজ্জ মাটিতে মেলাচ্ছে, আমার মানিজ্জ দিনের পর দিন মাটিতে মেলাচ্ছে, তো ওর নীতিবাক্য কোথায় গেল রে? শিরদানা কোথায় গেল রে? ওই জানোয়ারের বাচ্চাটা শিরদানা কোথায় গেল? ওটা হচ্ছে পাক্কা জানোয়ারের বাচ্চা, তোর ওই ভেড়ু হচ্ছে পাক্কা জানোয়ারের বাচ্চা, যে নিজের মা বাবার সম্মান রাখতে পারে না। আরে বলে না বউ গেলে বউ পাবি রে পাগলা, মা গেলে মা পাবি না, বুঝেছিস? কিন্তু তোর বড়ু ভেড়ু সেটা বোঝে না, তোর ভেড়ু শুধু কী বোঝে বলতো? ওরে পাগলা, মা গেলে মা যাবে, অসুবিধা নেই, ঘরের তো ভাগ পাবি রে পাগলা, আর বউ যদি চলে যায় টাকা কোথায় পাবি রে? বসে বসে চা কি করে গিলতে পারবি রে? মাটির উপরে কাগজ পেতে পরোটা কি করে খেতে পারবি রে? আহারে আহারে, তাই না? তো নীতিবাক্যগুলো আগে নিজের ঘরের লোকদের শেখা, তারপরে তো পরের লোকদের শেখাতে যাবি। তোর মালকিনকে আগে শেখা, মা হয়ে কি কর্মকাণ্ড ঘটাচ্ছে সেটা আগে শেখা। তাকে আর কি বলবো, তোর একটা জায়গায় এমন ধাক্কা মারতাম না, কিন্তু সবাই মার ছাড়া আমি কি মারবো বল? তোর মুখে বাচ্চা কাচ্চা নিয়ে মানায় না রে, তোর মুখে বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলায় না, যে হচ্ছে ইউটিউবের বাচ্চা খাকি তার মুখে বাচ্চাকে নিয়ে ভালো ভালো কথা মানায় না। তুই এখনও দেখ সেই টানছিস, বা জন্মদিন জন্মদিন জন্মদিন, ওর বাবা করেছে, ওর বাবা ধার করেছে, ওর বাবা মেটাবে, তোর বাপের কি?
তোর বাপের কি, তোর বাপের অকাত তো দেখিয়ে দিয়েছে তোর বাপ, তা ঘুরতিস লজে লজে, তো সেই জন্য এই লজে পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, অকাত দেখিয়েছে এখন, বুঝতে পারছিস তো? এই শ্বশুর বাড়ির লোকরাও ভাবছে যে কোন মালে কে পাঠিয়েছে বাপ অকাত দেখিয়ে। তো যাই হোক, এ সবসময় নিজের লাভের জন্যই করে। এ নাকি আবার বলছে যে অন্যের নাকি ভালো চায়, এ হচ্ছে এগেনস্ট ক্রিয়েটারদের নাকি খুব ভালো চায়। হ্যাঁ, কাউকে স্ট্রাইক মারা একদম পছন্দ করে না, কাউকে লিগাল নোটিস লিগালের জায়গাতে দৌড়াতেই পছন্দ করে না। অথচ যখন রিম্পাকে সামলাতে পারছিল না, তখন ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল কোথায়, ক্যাফেতে, কোনো একটা সাইবার ক্যাফেতে চলে যাচ্ছি, ক্যাফে বললাম, ঠিক আছে তোমরা বুঝে নিও, ঠিক আছে? তো সেখানে চলে যাচ্ছিলো। তারপরে আমাদের দীপ্তিদিকে যখন স্ট্রাইক মেরেছিল, হ্যাঁ নিশ্চয়ই আমি ছিলাম, ভালো যখন বেসেছি, যুদ্ধ যখন ঘটিয়েছি, তখন তো আমি সেনাপতি হয়ে দৌড়াবো, তাই না? তো তখন কি হয়েছে, স্ট্রাইক মেরেছে, মারার পরে এত ওর তাড়াহুড়ো, নাকি লোককে স্ট্রাইক মারতে ভালোবাসে না, জুতো না আমার কাছে আরো খুলে রয়েছে, কাটিয়াবো টবাট টবাট করে টাসাবো। হ্যাঁ, স্ট্রাইক মেরেছে, মারার পরে কি হচ্ছে না, ওর কাছে মেল এসছে যে হচ্ছে না, ঠিক আছে? আবার কি করছে, আবার মেরেছে, ঠিক আছে, পরপর মারছে, মারতে এবারে উল্টে ওর কাছে মেল পাঠিয়েছে, ঠিক আছে, ইউটিউব ওর কাছে মেল পাঠিয়েছে যে আপনি সাবধান হয়ে যান, বারবার এরকম ধরনের অ্যাটেম্প করবেন না, কারণ যখন কোনো কিছু তুমি কাউকে স্ট্রাইক মারার দিকে চলে গেছো, তখন ওটা যখন প্রসেসিংয়ে আছে, তারপরে কী করছো, মানে এত তাড়া, এত চুলকানি, ঠিক আছে, মানে ওকে লজে যেতে হবে তো, বুঝতে পেরেছো কি না, এত চুলকানি, দীপ্তির দিকে স্ট্রাইকটা মারতেই হবে, তাড়াতাড়ি তাড়াহুড়ো করে তিন চারবার একটা ভিডিওতে মারছে, বুঝেছো? তখন ইউটিউব উল্টোর পেছনে হুড় করে দিই, তারপরে যে আমাকে ভয় লাগছে আমার চ্যানেল প্যানেল উড়ে যাবে, ইউটিউব আমাকে ধমকি দিচ্ছে, ঠিক আছে, এরম ধরনেরও কেলোরকীর্তি ঘটিয়েছিল, ও নাকি লোককে স্ট্রাইক মারতে একদম পছন্দ করে না, ও নাকি কাউকে নিয়ে কোনো আইন টাইনের মানে এতে যেতেই চায় না, ও নাকি কাউকে নিয়ে আইনের কোনো একটা পদক্ষেপও করতে চায় না। তুই কী কী ঘটিয়েছিস, কী কী করেছিস সেটা আমি সব থেকে ভালো জানি, তো বেকার বললাম না, মুখ খুলিস না, এমন এমন জুতো তোর ওই থেবড়া গালে সাঁটাবো, মানে আর এমন জানোয়ারের বাচ্চা পশু হত্যা করছে, একটা ছোট্ট ওইটুকানি পুচকে জিনিসকেও ছাড়েনি, তাকেও পর্যন্ত পিটিয়ে মেরেছে, ওকে কিভাবে হিংস্র হয়ে আমি মেরেছি, কতটা হিংস্র ভাবো, কতটা জানোয়ার হলে তবে এইরকম ধরনের জিনিস করতে পারে, তোমাদেরও ঘরে অনেক কিছু ঢোকে, এইরকম ধরনের পশুগুলো ঢোকে তোমাদের ঘরেও, ঠিক আছে, তাই তো? রান্নাঘরে অনেক কিছু থাকে, তোমাদের উচিত কি, উচিত হচ্ছে ওই জিনিসটা, যে জিনিস তোমার ক্ষতি করছে সেই জিনিসটাকে প্রোটেকশন করা, সেই জিনিসটাকে ঢেকে ঢুকে রাখা, যাতে এর উপরে কেউ অত্যাচার না করতে পারে। অথচ ঐরমভাবে জানোয়ারের মতো হিংস্রভাবে একটা পশুকে হত্যা করলো। আর তারপরে আসি, আর একটা কথা বলছিল, খুব নাকি ওর মারামারি কাটাকাটি দেখতে খুব ভালোবাসে, কোন সিনেমা দেখছিল নাকি, ঠিক আছে, সিনেমাটা কিসে দেখেছিস রে ডাইনি, কিসে দেখেছিস সিনেমাটা, ফোনে দেখেছিস তো, বলছিস না কেন দর্শককে, পাইরেসিকে সমর্থন করছিস, জানোয়ারের বাচ্চা, তুই আবার আইনত কথা বলিস, আইনের কথা বলিস, বসে বসে ঘরে ফোনের মধ্যে পাইরেসি ভিডিও দেখছিস, পাইরেসি সিনেমা দেখছিস, আর পাইরেসিকে সাপোর্ট করছিস, আবার বড় বড় বুগলি মেরে যাচ্ছিস, আমি সিনেমা দেখেছি এই করেছি, হর্ষ বছর, তোর তো হর্ষ বছর বিয়ে হয়ে গেল, এই হর্ষ বছরে কোনো একদিনও তো তোর ওই ভেড়ু নিয়ে তোকে সিনেমায় যায়নি, ওর কোথায় রে সিট দাঁড়া, ওকে নিয়ে একটু বোঝা, ওকেও বোঝা, একটু লোকের নীতি নৈতিকতা বোঝাতে যাচ্ছিস, তোর ভেড়ুর নীতি নৈতিকতা একটু বোঝা, জানোয়ারের মতো মানে এনে তোকে ঘরে ফেলে রেখে দিয়েছে, আর তুইও জানোয়ারের মতো ঘরে পড়ে পড়ে লোকের পিণ্ডি চটকাচ্ছিস, একটু নীতিকথা আগে নিজেদের লোককে বোঝা, তারপরে তো বাইরের লোককে বোঝাবি। তো চলো বন্ধুরা, এর নীতি কথা বললাম না, বললে না গালে একবার ওই শুকনো গালে পাটা পাট শুধু আমার খোলা জুতো পরতে হবে, বুঝতে পেরেছো কিনা? তো যাই হোক, তোমরা সকল ভালো থেকো, সুস্থ থেকো, সঞ্জয় স্যারের পাশে থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, আপাতত টাটা।